যজ্ঞ পুরুষকে কুণ্ডরে স্থাপন করে ঋষি পিতৃদেবতা আদি পূজা করে তাঁকরি আজ্ঞায় এ সংসারক মু সৃষ্টি করে বিষ্ণু রূপে পালন করে আউ শঙ্কর রূপে সংহার করে। সে মায়াধর নরহরি, তাঁক মায়া কেবল তাঁকু হি জনা। সে আদি পুরুষ আত্মারে আত্মরূপে মিলতে পাড়তে আউ সংহার করতে। সত্য স্বরূপে সবুরি দেহরে সে থাকে। দেবতা, গন্ধর্ব, কিন্নর, দৈত্য ও সিদ্ধগণ আদি যেতে যে যেউঠি অছন্তি সমস্তে তাঁকর বিভূতি অটন্তি। এ সর্বসার তা শরীর যে বিষ্ণু লীলা অবতার, এ লীলা কথা গীত সোরে পশই যার কর্ণ দ্বারে, সর্বদূরিত তমনাসে যে বাবদনে নিত্য ঘোষে, শুন নারদ মন দেই লীলানু ক্রমে কহিব অমৃত কৃষ্ণ লীলা রস শ্রুতি যুগলে কর গ্রাস, তাহাঙ্ক চর রে বিশ্বাস কহই জগন্নাথ দাস। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং দ্বিতীয় স্কন্ধে নাম ষষ্ঠোধ্যায়। ব্রহ্মা উবাচ, শুন নারদ মুনিবর ভবিষ্য লীলা অবতার, অশেষ জনঙ্কর হিতে শুন কহিবা তো অগ্রতে, পদ্মকল পর অন্তে হরি শুকর রূপে অবতরি, সে সর্ব যজ্ঞ ময় গাত্রে ধরণী উদ্ধরিবা অর্থে। আদি অসুর অবতার প্রচণ্ড হিরণ্যাক্ষ বীর, তাহাকু মহান্নব জলে দন্তে বিদারিলে পাতাড়ে, বজ্রে যে শনি বজ্রধর ঠেলে বিদারে মহিধর, সে পুণি রুচি ঋষি ঘরে জন্মিলে আকুতি উদরে, সে যজ্ঞ রূপ নরহরি দক্ষিণা গর্ভে বিজে করি, সর্বদেবঙ্কু জাত কলে ত্রৈলোক্য ভয় নিবারিলে, মনু যে ব্রহ্মার নন্দন হর সে দেলে হরি নাম, কর্দম ঋষি গ্রহে পূর্বে জন্মিলে দেবহূতি গর্ভে, তাঁক সঙ্গতি নবনারী
অনেক তপ আচরিলে সম্পাদিলে জন্ম মরণ নিস্তরিলে সৃষ্টি সৃজনে মন করি আত্ম তপ জিয়া চরি তপর বড়ে ভগবান জাত হইলে চতুষণ যে যোগ পূর্ব পাড়ে অল্প প্রলয়ে নাশ গল তাহা উদ্ধরি যোগ বড়ে ধর্ম রখিলে মহিতরে বিজয় অবতারী সে দক্ষ